Hello everyone, আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি এখন বিকাল 5:30টা মতো বাজে তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আর আজকের আবহাওয়াটা না খুব একটা ভালো ছিল না যদিও বা গতকাল রাত থেকেই বেশ ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়ছিল তবুও আজকে একটু স্যাঁতসেঁতে গরম ছিল তো আমি কি করেছি সবার আগে এসে আগেই স্নান করে নিয়েছি আর তারপরে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি আর আজকে দুপুরবেলায় না আমি খুব একটা ভারী খাবার খাইনি ওই একটা বান খেয়ে নিয়েছিলাম তাই এত বেলায় এসে আমার বড্ড খিদে পেয়ে গিয়েছে এখন ভারী কিছু একটা খেতেই হবে তো চলুন তার আগে ঘরের কয়েকটা টুকটাক কাজ সেরে নিই পূজোর আর তো বেশি দিন বাকি নেই আকাশ বাতাস ফুল সবেতেই কেমন যেন একটা পুজো পুজো গন্ধ পাচ্ছি তাই কদিন ধরেই ভাবছিলাম মা দুর্গা আসার আগেই ঘরে বাইরে একটু পরিষ্কার আর ঝাড়পোছ করে নেব তবে এখানে তো খুব একটা ধুলোবালি নেই তাই পরিষ্কারের ঝঞ্ঝা একটু কমই নামেই শুধু পরিষ্কার আর ঝাড়পোছ হবে শুধুই মনের শান্তির জন্য অনেকগুলো বছর পরে এবারের পুজোটা আশা করি আমাদের একটু অন্যরকমই কাটবে বহু বছর হলো আমরা দেশের পুজো দেখিনি প্রত্যেকবারই ভাবি যাব যাব তবে শেষ মুহূর্তে এসে সেই আশা একেবারে জল ঢেলে যায় ঘরের মধ্যে সবসময় তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকেই তাই স্নানের আগে ব্যালকনির বাইরেটা সেরে অন্যগুলো পরে করব এক বালতি জল নিয়েছি আর তার মধ্যে কিছুটা লিকুইড সাবান আর একটা টিস্যু রুমাল নিয়েছি তো সেটাকেই চলুন এখন ভিজিয়ে ভিজিয়ে এই ব্যালকনি স্লাইডার ডোরটাকে ভালো করে পরিষ্কার করে নিই বাইরেটা সুন্দর পরিষ্কার করে দিয়েছি বেশ ঝকঝক করছে এখন স্নান করে পুজো দিয়ে বাদবাকি কাজগুলো সেরে নেব আর এখন জাপানের ওয়েদারও দারুণ একেবারে না শীত না গরমের মাঝামাঝি তাই যতই শীত আসতে শুরু করবে ততই দিনের আলো কমে আসবে আর আজকাল এত ঠান্ডা বয় হয়তো এবছর শীত ওই কারণে একটু আগেই এসে গেল আর প্রত্যেক বছরই বাড়ি যাওয়ার প্রায় এক মাস আগে থেকেই আমার নাওয়া খাওয়া সব ডকে ওঠে না ভালো লাগে খেতে না ঘুমোতে না কাজ করতে আসলে অপেক্ষার কারণে আমি এতটাই বেশি এক্সাইটেড হয়ে যাই তাই হয়তো এমন হয় তবে চিন্তা নেই এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না তাই তো আজকে সকালে ওই ঘুম ঘুম চোখে কোনো রকম এক গ্লাস দুধ খেয়ে চলে গিয়েছিলাম কাজে তাই তো বাড়ি ফিরে স্নান করে সবার আগে বিছানাখানা তৈরি করে নিলাম পরিষ্কার গোছানো বিছানা দেখলেই আমাদের সবার মনের মধ্যেই বেশ শান্তি লাগে সন্ধ্যা প্রায় 6:45 মতো বাজে চলুন রান্নাঘরে যাই দেখি ডিনারে কি খাওয়া যায় আজকে তো দাদা ছুটি ছিল তাই দুপুরবেলাতেই বেশ কয়েক রকমের রান্না করে রেখেছে তবে সবকিছু ছেড়ে আমি যেটা খাবো আমার ভীষণ প্রিয় বেশি করে ঝাল দিয়ে ডাককারি আর কে কে আমার মতো এরকম ডাককারি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন কিন্তু তাহলে চলুন খাওয়ার আগে এটাকে আর একটু ভালো করে ফুটিয়ে নিই আর সাথে কিছুটা পেঁয়াজ কুচিও নিয়ে নেব বেশ খাওয়া দাওয়া তো হলো আর মাঝখানে একটুখানি রেস্টও নিয়ে নিয়েছিলাম তাহলে চলুন এখন বাদবাকি কাজটুকুনি সেরে ফেলি আর দিনের বেলায় তো আমি খুব একটা সময় পাই না তাই এসব করার জন্য এই রাতই হলো আমার মোক্ষম সময় নিচে যে আসবাবপত্রগুলো থাকে তারা তো সারা বছরই আদর কদর সবই পায় তবে যারা সবচেয়ে বেশি অবহেলিত হয় তারা হলো উপরের দিকের আসবাবপত্রগুলো আর তাদের মধ্যে এসি হলো অন্যতম তাই এসিটাকে আগে ভালো করে একটা ক্লিনজার দিয়ে একটা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি
আর এবার পালা আমার সবচেয়ে প্রিয় জিনিসটার, এই কিচেন ওয়ার্ড্রপের। এই জিনিসটা আমার এতটাই প্রিয় মনে হয় কখনোই আমি কাজ ছাড়া করবো না। তাই কাঞ্চন আমাকে বলে যখন তুমি ইন্ডিয়া যাবে যদি প্লেনে কোনো মতে জায়গা না হয় তাহলে তুমি এটাকে পিঠে করে সাঁতরে সাঁতরে প্রশান্ত মহাসাগর পাড়ি দিও। আসলে এর মধ্যে কাটলারি সেটগুলো সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালোই লাগে, তাই এটা আমার এত প্রিয়। সবকিছু আর টেনে হিঁচড়ে বার করলাম না, চলুন এবার ওপর ওপর একটুখানি পরিষ্কার করে নিই। এবার বাকি এই টি টেবিলটা, সোফার এক কোণেই থাকে, খুব বেশি ইউজ করা হয় না, তাই পরিষ্কারও কমই হয়। ছোট্ট এই টি টেবিলের ওপরে একটা বুফি মানি প্ল্যান্ট থাকে, ওটাকেই আমি মাঝে মাঝে জল দিই, রোদ্দুর দিই, ব্যাস এই অবধি হলো এর ব্যবহার। দুপাতাওয়ালয় ফোতোস গাছটিকে আমি এনেছিলাম ক্যান্ডো থেকে বেশ কয়েক মাস আগে। বেশি বেশি করে যত্ন আর জল দিয়ে দিয়ে এ একেবারে রণমূর্তি ধারণ করেছে। লেবুর গন্ধওয়ালা এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করলে সবকিছুই প্রায় নতুনের মতো ঝকঝক করে। বেশ, কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজই সারা হয়ে গেল। দাঁড়ান এখন এই গাছটাকে আর একটু জল দিয়ে দিই। রাত এখন প্রায় 9টা বাজতে চললো আর এখন কাঞ্চনকে রাতের খাবারটা বেরো দেবো। তাহলে চলুন আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।